হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু তিনজন, মোটামুটি তিনজন কি, এখানে বেশ কয়েকজন আছে। তাজগর আছে, এখানে মিম আছে, এখানে আমার খালাতো ভাই একটু আগেই আসছে, আর এখানে আরিফা আছে। তো আমরা যাচ্ছি এখন নানার বাড়িতে। নানার বাড়িতে আজকে আসলে আমাদের ইনভাইটেশন রয়েছে, সবারই দাওয়াত রয়েছে। তো এখন অলমোস্ট মনে হয় তিনটার মতো বাজে নাই, আর সবচেয়ে বড় কথা এদিকে বৃষ্টি হচ্ছে, এটাই হচ্ছে সমস্যা, এই বৃষ্টি জনিত কারণে। আর আরশিয়া যা শুরু করছে যেটা আসলে বলার বাহিরে। তো ঠিক আছে, চলুন আমরা দেখা যাক দাওয়াত খাই আর মাঝে মাঝে কি হয় সেটা তো জানতেই পারবেন। চলুন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির যে আঙিনাটা, আসলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর এই মাটিগুলো কিন্তু আমাদের মানে অত্যন্ত কর্দমাক্ত মাটি, মানে এঁটেল মাটি যেটাকে বলে। তো এই যে মানে হেঁটে গেলে আবার দেখা যায় পায়ের নিচে, এখানে আমরা একটু বালি দিয়ে রেখেছি যাতে করে একটু কষ্টটা কম হয়, কারণ এই এঁটেল মাটি যে দেখেন এই সাইডটা একেবারে পুরোটা জুড়ে কিন্তু এঁটেল মাটি। সো এই মাটিগুলো যদি জুতোর তলায় লেগে যায় একবার, তাহলে কিন্তু উঠানো মুশকিল। তো এটা হচ্ছে বিষয়। আর এখানে আর দুষ্টামি করতেছে কি ভাইয়া, যাও তাতেই যাও তাতেই যাও। তো এইটা আমি ভিডিওতে দেখাইছিলাম যে এটা কিন্তু আমার এক মামাদের, তো এই বাসাটাও কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম আমার ভিডিওতে। এটা আমার মায়ের চাচাতো ভাই, অর্থাৎ মামা হচ্ছেন বড় মামার বাসা এখানে করতেছে। দেখেন মানে রাস্তার যে অবস্থা, যেটা আসলে বলার বাহিরে। আর মিম বলতেছে বারবার আমাদের দিকে দেখো, দেখেন ওরা আসতেছে। তো আমি চাই যে ওরা ধপাস করে পড়ে যাক, মিম পড়ে যাক, কারণ হচ্ছে আরিফা পড়লে আরশিয়া পড়ে যাবে। তাই অন্যায় অবিচার, ও মাই গড, সিরিয়াসলি আমি অন্যায় কোথায় করলাম আর অবিচারই বা কোথায় করলাম? তাই জানা ছিল না। তো আপনারা যারা গ্রামের মুরগি, আসলে আমরা তো দুই নম্বর মুরগি খেয়ে ঢাকা শহরে, এই যে দেখেন গ্রামের মুরগিগুলো কেমন হয় সেটা কিন্তু দেখতে পাচ্ছেন, একটু দেখাই আর কি। আরে কলা গাছে কলা ধরেছে, একটা গাছে কলা দেখা যাচ্ছে এই জায়গাতে। আর সত্যি কথা বলতে কি, আপনাদেরকে একটু বলি, আপনারা মোস্ট অফ দ্য টাইমে, যেহেতু আমাদের এই এরিয়াটা কিন্তু মাটি অধ্যুষিত, বাড়ি কিন্তু অনেক বেশি, হ্যাঁ মাটির বাড়ি কিন্তু আমাদের এদিকে অনেক বেশি। তো আপনাদেরকে দেখাবো আজকে মাটির বাড়ি। আমার মনে হয় যে স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, যে ভিতরেও দেখাবো, জাস্ট একটু বাইরে থেকে দেখাই যে বাহিরের সিনারিটা, মানে সিনারিটা কেমন লাগে, মানে জাস্ট মাটির বাড়ি কিন্তু যে এরকম হয়ে থাকে। এটা আসলে আমরা ইঁট দিয়ে যে বাড়ি আর মাটি দিয়ে যে বাড়ি, এটার মধ্যে পার্থক্য শুধু এতটুকুই যে ইঁটটাকে হয় আগুনে পোড়ানো হয় আর মাটিটাকে রোদ দূরে পোড়ানো হয়। আর মাটির যে ওয়ালগুলো কিন্তু অনেক, মানে কি বলবো, যে মানে অনেক মোটা হয়ে থাকে আর কি ইঁটের ওয়ালগুলো হচ্ছে। এই হলো বিষয় আরশিয়ার অবস্থা। আরশি আসলে মানে কি বলবো, যে মুরব্বী মানুষের দেখলে মানে ও কান্না করে, এটা হচ্ছে সমস্যা। তোরে নিয়ে আমরা আসলে ব্যাপক সমস্যার মধ্যে আছি, যে একটু থেকে থেকে সোয়েলি কান্নাকাটি করে, এই হচ্ছে সমস্যা। তো যাই হোক, কুইকলি কাম, সময় খুবই কম। অলরেডি আমার মামা তো বোন ফোন দিয়েছে, মা কি গেছে না পিছনে? ও মা গেছে, ও মা অলরেডি চলে গেছে, আমরা যাচ্ছি। গেছে তো আমার মনে হয় গেছে গেছে। আমার বড় মামার আর একটা ছেলে, ওই চাচাতো বড় মামা যার কথা বললাম রাকিব, এদিক কই যাস, এদিকে এদিকে এদিকে, হ্যাঁ বাসায় তালা দিয়ে আসছে, ক্যামেরা দেন, ক্যামেরা চালাতে পারিস কি? ক্যামেরা নিয়েছেন আফিস? ডিএসএলআর দামি ক্যামেরা, সেকেন্ড হ্যান্ড, ওকে। আসগর আলী কোথায়, এদিকে, কেমন আছেন, ভালো আছেন? ঈদের আগে আসছি, দেখা তো হইল। তো এই যে আমার নানির কবর, নানি মারা গিয়েছেন 2 বছর এখনো হয়নি।
সত্যি কথা বলতে গ্রামে আসলে নানির কবরটা দেখলে খুব মন খারাপ হয়, কান্না পায়, কষ্ট লাগে। তো এটা হচ্ছে আমার নানির বাড়ির, নানিদের বাড়ির গেট আর কি। কারণ ভিতরে ঢুকবো, ওদের অপেক্ষা করতেছে ওরা সবাই এই জায়গাতে, ওই যে আমার মামিরা বাচ্চাকে দেখতেছে আর সে আগে। তো ঠিক আছে, আমরা যাচ্ছি সামনে, সাথে থাকুন। তো আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ। সবচেয়ে বড় কথা যেটা যে আকাশের পরিস্থিতি ভালো না, আর বৃষ্টি হালকা পাতলা ছিল একটু আগে, এখন নেই। আর যেহেতু বিদ্যুৎ না থাকার কারণে আলোর স্বল্পতা, যার কারণে কিন্তু খাবার দাবারের ভিডিও আর করা সম্ভব হয়নি, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো আমরা এখন নানিদের বাসাতেই আছি, আমরা মাত্রই খাওয়া সম্পূর্ণ করেছি। আর আজগর আলীকে দেখাই যাচ্ছে না, দাঁড়া আর একটু লম্বা হ। এই যে দেখেন আজগর। তো এখানে আসলে গাছ থেকে নাকি সেদিন মিম পেয়ারা নিয়েছে, কি হয়েছে পেয়ারার মিম? পোকা ছিল তো এখানে, কিন্তু এখানে কিন্তু মোটামুটি অনেক, এই গাছে কিন্তু অনেক পেয়ারা। এই যে দেখেন অনেকাংশে, মানে পুরো গাছ জুড়ে কিন্তু পেয়ারা, পুরো গাছ জুড়ে। আর সে কেন কাঁদতেছে? তো আসলে আমরা আসছিলাম একটু শিবগঞ্জ, মানে আমাদের যে থানা এই শহরের দিকে আসছিলাম। তো এখানে আসার পরে মানে আসছিলাম মূলত দাড়ি মুচকানোর জন্য, গতকাল থেকে অনেক ট্রাই করতেছি কিন্তু এখন পর্যন্ত সেলুন খোলা পাচ্ছি না, যেটা সত্যি কথা। এটা মূলত ইমে মানে ঈদের ইমেজের কারণে হতে পারে, কারণ সবাই যে ঈদের যে আমেজটা রয়েছে এটাতে আসলে হয়তো অনেক ব্যস্ত রয়েছে, এটা একটা রিজন হতে পারে। যাই হোক, ঘোরাঘুরির এক ফাঁকে আমরা একটু আসছি মূলত ঝালমুড়ি খাওয়ার জন্য। তো এখানে দাঁড়াইছি, তো ভাবলাম যে মিম যেহেতু বাসায় আছে, পাশাপাশি একটু বাসার জন্য নিচ্ছি এই আর কি। তো বৃষ্টির দিনে ঝালমুড়ি কিন্তু মোটামুটি ভালোই লাগে, যেটা সত্যি কথা। তো এখানে আমাদের যে মানে কি বলবো, যে শিবগঞ্জ প্রপার, এখানে আসলে মূলত এই লোকটা বিক্রি করতেছে। তো আমরা টোটাল 100 টাকা নিয়েছি তিনটে জায়গায়। তো আমরা খেতে খেতে যাবো, পাশাপাশি বাসার জন্য নিয়েছি, তারাও খাবে, দেখা যাক কেমন লাগে, আশা করি ভালো হবে। তো ঠিক আছে, সাথে থাকুন। তো এখানে আপনাদের সাথে আমাদের ঈদে তোলা কয়েকটা ছবি শেয়ার করলাম। No.